এলিফ্যান্ট পোলো বা হাতিদের দিয়ে পোলো খেলানো বলতে পারবেন এর উৎস কোথা থেকে হলো এই হাতিদের পোলো খেলা এটা কিন্তু শুরু হয়েছে নাইনটিন থেকে এবং এটা বেশ নিছকই একটি মনের ইচ্ছা প্রকাশ করেছিলেন দুই বিজনেসম্যান বা অন্টারপ্রেনিউর আমার বলা উচিত সেইখান থেকেই কিন্তু এই খেলার উৎস যেই দুজন ব্যক্তি তারা এই মনের ইচ্ছা প্রকাশ করেছিলেন তারা হচ্ছেন জেম এডওয়ার্ডস আর জেমস ম্যান তারাই প্রথম তারা ব্রিটিশ অন্টারপ্রেন্স মানে ব্রিটিশ বিজনেসম্যান এবং তারাই কিন্তু প্রথম ভেবেছিলেন যে এরকম হাতিদের দিয়ে পোলো খেলা তারা শুরু করবেন আর সেইভাবে এর উৎস মূলত কোথায় খেলা হয় এই হাতিদের পোলো খেলা কিন্তু আপনি নেপালে গেলে দেখতে পাবেন নেপালের টাইগার টপসেই কিন্তু এই হাতি খেলার এই হাতিদের দিয়ে পোলো খেলার আয়োজন করা হয় শুধু তাই না এই টাইগার টপস কিন্তু এই জায়গাটিকে মনে করা হচ্ছে হাতিদের পোলো খেলার জন্যে হেডকোয়ার্টার্স মানে সেই জায়গাটিকে গণ্য করা হয়েছে এবং এই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় এলিফেন্ট পোলো সেটাও কিন্তু এই টাইগার টপস তারাই কিন্তু আয়োজন করছেন এরকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্যে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ বাংলাকে